বছর দি দুটো বট পাতা নিয়ে ঠাকুর বাড়ি ধরি বাবা এদিকে কোথায় গেছিল কোনটা মায়ের যেদিনকে পূজা হবে তারপরের দিন সকালবেলা আমার পূজা মানে বিশ্বকর্মা পূজা হবে আর এই পৃথিবীর মাঝারে সবাই আমাকে বিশ্বকর্মা বলে ঠাকুর বলে চিনবে তাই গিয়েছিলাম পূজার জন্য হ্যাঁ বাবা ঠাকুরা কষ্ট তুমি বোঝো না ঠাকুরা কষ্ট ও ভগবান তুমি ঠাকুরা কষ্ট বোঝো না না ঠাকুর হতে গেলে তো তোমার দুটো নকুল দালা দেবে ওই নকুল দালা খেয়ে তো পেট ভরবে কি হয়েছে দুটো নকুল দালা পেট ভরবে আরে বাবা তবু তো সবাই আমাকে বিশ্বকর্মা ঠাকুর বলে জানে নকুল দানার বদলে যখন তোমার দুটো চাল ছেড়ে দেবে আতপ চাল চার পাঁচটা চাল ছেড়ে দেবে পেট ভর্তি হবে বিশ্বকর্মা তুমি এখনো মন্দ ভুল করতে যাও বাবা আরে কি হয়েছে বলবে ঠাকুর হতে যেও না যেভাবে চলছো সেভাবে যাও ঠাকুর হতে গেলে অনেক কষ্ট আচ্ছা কি কষ্ট যখন ধরো তোমাকে ঠাকুর হিসেবে তৈরি করি সনত পর্বত আছে জানো তো হ্যাঁ ওদিকে পালান 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 বুড়ো আছে পালানের ভাই আছে ঠাকুর তৈরি করে না খড় আর টুন দিয়ে তোমার জম্বে সঙ্গে জড়ালো জড়ালো তোমার তো দাঁড় করাতে হবে তখন কি করবে হয় সনদ না হয় পালান বাজার থেকে বড় বাঁশ কিনে নিয়ে আসবে সেই বাঁশে ঠিক বেয়খানি হাফ চালা করে নে নিয়ে তোমার পুঁতে পুঁতে ঢুকিতে দাঁড় করা তোমার পুঁতে পুঁতে দিল বেলি শর্মা আর বেয়ালিশ কামাল কি আছে একটা পোঁতে পোঁতে দিয়ে তোমার দাঁড় করালো এবার কাদা লেপে নেপে 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 না ঠাকুর তৈরি করলো তুমি দাঁড়ালে এবার তুই প্যান্ডেলে যাবে সনত রং করে ছেড়ে দিল তুই প্যান্ডেলে যাচ্ছ ধুমধাম বাজি বাজনা করে করে তোমার নিয়ে গেল এবার যখন প্যান্ডেলে যাচ্ছ শুধু ডিজে বক্স বাজবে ওরে টুম্পা সোনা দুটো হাম্পি দে না সত্যি করে বলছি ভাই কইনি খাবো না এই গান তুমি জীবনে শুনেছো ঠাকুর করতে শুনবে তুমি পারবে না হয়ে গেল ভাষান যেদিন তোমার ভাষান হবে মানে বিসর্জন যেদিন তোমার হবে বিসর্জনের দিনে সন্ধ্যে থেকে তোমার বরণ টরণ করে ফাঁকে দাঁড় করে তুমি এইভাবে দেই থাকবে দেই থাকলে এবার যখন মেয়েরা বরণ টরণ করে দিয়ে মেয়েরা চলে গেল এবার আসবে তোমার ছেলেরা লাইট দেবে আসার জন্য তখন কিসের লাইন দাদা রাম হুইস্কি অফিসার এক ধার যে যা পারবে এই থেকে 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 ঢেল ঢেল খেয়ে ফুল লোড তোমার এবার নিয়ে যাবে পুকুর ধারে নিয়ে যেতে হবে তো মাথায় করতে হবে তো সব মাথায় করে তুলে নিল নিয়ে কেউ আর দাঁড়াতে পারছে না বিশ্বকর্মা মাইকি বিশ্বকর্মা মাইকি নিয়ে গেল তুমি তো উপর থেকে নিচে যা টলছে টলছে তার উপরে তুমি তো আরো বেশি টলতেছো এই বেশি ডলার পরে যখন পুকুর ধারে নিয়ে গেল নিয়ে গিয়ে যখন তোমার ফেলে দিল হাফ পুকুরে হাফ পুকুরে মানে এতটুকু তোমার মাথাটা পুকুরে দিয়ে গেল আর তোমার ঠ্যাক উপর দিয়ে রইল এবার দেখলো যে তুমি সম্পূর্ণ গেলে না কিছু লোক মদের নেশায় তোমার বুকুর উড়ে বসে ঠেলে 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 ভুগিয়ে দেবে ঠাকুরের লাভ নেই বাবা যে মতো খাচ্ছিস দেখো বাবা পৃথিবীর মাঝারে সবাই যে আমাকে বিশ্বকর্মা ঠাকুর বলে চিনবে বিসর্জনের পরে ওরা কি করলো না করলো আমার দেখা যায় আসে না আমি বর চেয়ে লাগেছি আমি মার খেতে বর চেয়েছি তোমার যদি কিছু লাগে তুমি মার থেকে চেয়ে না তাহলে তোমার বরের দরকার আর আমার বউর দরকার আমার বউ দাও ঠাকমা টাকা দাও বিয়ালিশ কর্মা টাকা তো আমার কাছে নেই বাবা টাকা নেই আমার কাছে কেন বলেছিল যে মহারাজ যা দেবে তার চার গুণ তিন গুণ দেবে বলেছিলাম তোমার পিতাকে আমি বরদান দিয়েছি তুমি আমার কাছে বরদান চাও নিলে নাও না নিলে ফিরে না ঠাকমা না বাবার বউর দরকার নয় বাবার বরের দরকার আর আমার বউর দরকার আমার জন্য কটা মেয়ে ঘুরতে যা রাস্তায় রাস্তায় আমার বউর দরকার টাকা দাও বিয়ে করবো টাকা দিতে পারবো না কি হয়েছে টাকা দিতে পারবো না টাকা দেবে না না আমি বলে দেবো কিন্তু কি বলে দেবে ঠাকমা রে ও ঠাকমা টাকা দে না রে আরে টাকা যদি না দিবি তো বলে দেবো রে ঠাকুরে ঠাকুর রে ঠাকুর টাকা দে না রে টাকা যদি না দিবি তুই বলে দেবো রে ঠাকুর Bye-bye.
শর্মা, যেদিন সতী নারী স্পর্শ পাবে পুনরায় আবার তোমরা বল ফিরে পাবে। তুমি বলেছিলে সাতালে পর্বতে পুত্র লক্ষ্মীন্দ্রের জন্য সুন্দর বাসন দিন, মান না করলে পুত্রকে তুমি বিবাহ দেবে না, তাই তোমার প্রতিশ্রুতি রক্ষার জন্য অজস্র অর্থ ব্যয় করে সাতালে পর্বতে লোহের বাসন নির্মাণ করেছি আমি। এই মুহূর্তে তোমার প্রতি আমার আদেশ, তুমি যাবে সেই সাতালে পর্বতে। বেশ ভালো, সাতালে পর্ব থেকে নিজ নয়নে দর্শন করবে তোমার এই পুত্র লক্ষ্মীন্দ্রের বাসর পর্বত। তুমি একা সেখানে যাবে না, তুমি সঙ্গে করে তোমার বিশ্বস্ত দাসীকে নিয়ে যাবে, আর তরা করে যাবে, তরা করে ফিরবে চম্পকনগর রাজ প্রাসাদে। বিলম্ব হলে আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আজ বাসর দেখতে যাই সনকা দাসীর সঙ্গে ধীরে ধীরে যাই শোনো কাগো ওই না বাসর দেখতে। তুমি
তুমি শাতালের পর্বতে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ। বাসর দর্শন করেছো? করেছি। কেমন হয়েছে পুত্র লক্ষ্মীন্দরের বাসর প্রাঙ্গণ? ওগো মহারাজ, বাসরঘর অতীব সুন্দর হয়েছে। অতীব সুন্দর হয়েছে আমার পুত্র লক্ষ্মীন্দরের বাসর প্রাঙ্গণ। কিন্তু মহারাজ, কিন্তু কি শুনেছে? ওগো শুনুন মহারাজ, ওই বাসর ঘরে ছিলেন করে পেয়েছি পঞ্চকুড়ি লোহির কলাই, সে যে আমাদের অমঙ্গলের ছায়া। সলদা, এই তুমি কি বলছো? সলকা, এই তুমি কি বলছো? বাসরে স্নান করে পঞ্চকুড়ি লোহির কলাই করে পেয়েছো, এ আমাদের অমঙ্গলের ছায়া। হ্যাঁ মহারাজ। ওগো সলকা, তুমি তো জ্ঞানী গুণী বুদ্ধিমতী, বাসরে স্নান করে পঞ্চকুড়ি লোহির কলাই করে পা অমঙ্গলের ছায়া যদি হয় তাহলে বলো, বলো সলকা, এই অমঙ্গলের ছায়া হতে আমরা মুক্ত পাবো কেমন করে? ওগো মহারাজ, এই পঞ্চকুড়ির কলাই সেই দিকে ভরে হাসতে তুলে দেবে, আর দিয়ে বলবে কি বলবো? পঞ্চকুড়ির লোহের কলাই রন্ধন করতে। অসম্ভব, অসম্ভব রানী সরকার, তুমি কোনদিন দেখেছো না শুনেছো? এই পঞ্চকুটি লোহের কলাই আজ পর্যন্ত পৃথিবীর কোন নর নারী পেরেছে অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে? কেউ পারেনি আর পারবে না সরকার। কেন পারবে না মহারাজ? কিভাবে পারবে, কে পারবে? ওগো মহারাজ, যে সতী হয় সতী কন্যা হবে সেই পারবে পঞ্চকুটির কলাই রন্ধন করতে। কি বলে? হ্যাঁ মহারাজ। কি বলে রানী সরকার? যে সতী মায়ের সতী কন্যা হবে সেই পারবে পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে, আর যে সতী মায়ের সতী কন্যা হবে না শত সহস্র চেষ্টা করলেও ওই পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে পারবে না। বেশ বেশ সরকার, তাহলে দিয়ে যাও তোমার ওই পঞ্চকুটি লোহের কলাই, আমি দ্বিজবরের হস্তে পাঠিয়ে দেবো, যে সতী মায়ের সতী কন্যা ওই পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে পারবে সেই হবে চম্পকনগরের বধূ মাতা। নীল মহারাজ, আর যাওয়ার সময় আবার বলিয়েছি বলে কি শোনকে, যে পঞ্চকুড়িলের কলাই অনিবেশ অন্যের নিরন্তর করতে পারবে সেই হবে আমার ঘরের পুত্র মধু মহারাজ, নাচে আমার পুত্র লোকেদের কবে বিবাহ দেব না? তাই হবে সরকার, তাই হবে, নিশ্চিন্তায় নির্ভাবনায় তুমি রাজ অন্তপুর অপেক্ষা করো, যথারীত সময়ে তুমি সংবাদ পাবে তোমার এই পুত্র লক্ষ্মীন্দরের জন্য সুন্দরী পাত্রী ও সেই সতী মায়ের সতী কন্যা। বেশ মহারাজ, আমি তাহলে আসি। তাই তো সোনক আমাকে ভাবিয়ে তুলল, সতী মায়ের সতী কন্যার সন্ধান করতে হবে। বেশ, দ্বিজবরের কথা যখন বলেছি এই মুহূর্তে দ্বিজবরের প্রয়োজন, একে আসিস রাজ দ্বিজবরকে পাঠিয়ে দে। দ্বিজবর মশাই, আপনি এমন অবস্থা কেমন হলেন? আপনার কি শরীর সুস্থ আছে? শরীর যদি সুস্থ থাকে তাহলে এই মুহূর্তে আপনার কাজ করতে হবে, এই মুহূর্তে আমার লক্ষ্মীন্দরের জন্য সুন্দরী একটি পাত্রের সন্ধান করতে হবে। কন্যা সাজানো আছে দিজবর মশাই, আপনি তো জানেন আমার পুত্র রাজকুমার, রাজকুমারের জন্য সুন্দরী একটি রাজকুমারের প্রয়োজন। পছন্দ করবেন সেই কন্যার হস্তে এই পঞ্চকুটি লোহের কলাই তুলে দেবেন, আর বলবেন কি বলবো? অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে হবে। অসম্ভব কথা মহারাজ, অসম্ভব কথা, সম্ভব নয় দিজবর মশাই, এই যে সম্পূর্ণ সম্ভব। কেমন ভালো সম্ভব মহারাজ, যে সতী মায়ের সতী কন্যা হবে সেই পারবে পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষ রন্ধন করতে, যে সতী মায়ের সতী কন্যা হবে না শত সহস্র চেষ্টা করেও এই পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষ রন্ধন করতে পারবে না। ঠিক আছে মহারাজ, যেন মনে থাকে দিজবর মশাই, এটি হলো চম্পকনগরের চাঁদ সওদাগরের আদেশ। আমার ঘটগিরি করা আকেল হোক, এরকম সতী নারী কোথায় আছে মা? ও মা, আমি যাবো, যা তাড়াতাড়ি চলে যাই। আরে ঘট চলে
কথাটো জানে আর কোয়ার না রোশন ধানে গো গটে চল গটে চলে কোয়ার না রোশন ধানে গো গটে চল গটে চলে আর পুরি মদিকে চলে খটক কোয়ার না রোশন ধানে গো গুরমদিকে চলে গটে কোয়ার না রোশন ধানে চিন্তা 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 দিবানী শুধু একটি মাত্র চিন্তা আমার একমাত্র কন্যা দেখতে দেখতে সে কত বড় হয়ে উঠেছে আমার বেহুলার কোনো সম্বন্ধ পাচ্ছি না মহারাজের জয় হোক জয় হোক জয় হোক একে একে দিজেবার মহাশয় আপনি কি মনে করলেন দিজেবার মহাশয় ও মহারাজ শুনেছি লোকম কি আপনার ঘরে নাকি সুন্দরী কন্যা আছে তাই আমি বিয়ের সম্বন্ধ এনেছি মহারাজ আপনি ঠিকই শুনেছেন আমার একটি কন্যা আছে বিবাহ দিতে পারি যদি কুলাশিলা অর্থে হয় মানে সমান তবে বিবাহ দেব নচে তবে বিবাহ দেব না দিজেবার শুনুন মহারাজ চম্পক নগরী ঘর নামে রাজা চাঁদ সৌদাগর তার একমাত্র পুত্র নাম তার দুর্লভ লক্ষ্মীন্দর মহারাজ কি বলে দিজেবার মহাশয় এই রাজ্যের মহারাজ চন্দ্রধরের পুত্র আমি কথা দিলাম দিজেবার মহাশয় আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো কিন্তু দিজেবার মহাশয় বলুন আমার যেমন কন্যা আমার স্ত্রী আমার তারও তো কন্যা তার মতামত নিয়ে আমার প্রয়োজন আপনি ক্ষণকাল অপেক্ষা করুন আমি অমলাকে ডেকে জিজ্ঞাসা আশা করতে কি সে বিবাহে মা দেয় কিনা ঠিক আছে মহারাজ আজ আমার কত আনন্দ আমার একমাত্র কন্যার হবে বিবাহ না না আমি অমলাকে ডেকে সব কথা খুলে বলি এই কে আছিস অমলাকে পাঠিয়ে দে আমি তোমার কেন ডেকেছি শুনবে অমলা আজকে আমাদের বড় আনন্দ দিন অমলা অমলা আমাদের রাহুলের বিবাহ সম্বন্ধে এসেছিল সেখানে আমি মত দিয়ে ফেলেছি অমলা চম্পক নগরের কথা তুই শুনে তুমি এমন ভাবে সুর উঠলে কেন বলো অমলা বলো কালে
परीक्षा फिले मागो जदि सम्बन्ध एलो ताओ भेगे गेलो मागो आमार एकमात्र कन्या के कोन राज्ये कोन राजपूत हाथे तुले देबो तुमि आमार पाद बोले दाओ मागो तुमि आमार पाद बोले दाओ चरणे तुमि आमार पाद बोले दाओ Bye.
महाराज के मुख देखाले जे महाराज आमार छुले देवे जंगले गेली बाघेर भय पथे थाकले कुकुरेर भय कोथाय जाय बलिनी ए जीवन नाकबो ना ए जीवन आमी ओई ओई शमशानेर धारे गे जीवन देबो के मा तुमि कत माझे दिले बाधा मा एकिरि जे बोल কেন তুমি অনেক দুঃখে ঘুরে যাচ্ছ এমন করে যে বল ওমা আমি গিয়েছিলাম সেই অহংকারী সাহেবের বাড়িতে সেই অহংকারী সাহেবের রাজা তার 12 বছর কন্যা দুজনে স্বর্ণ দিয়েছে আর সেই স্বর্ণ দিতে পারিনি বলে আজ মনের দুঃখে ফিরে যাচ্ছি মা শুনে রিজে বল এই জন্য চিন্তা করো না এ নাও এই কালকন তো হার এই হারের থেকে সেই শত করে দিবে উলা এক মরি কম হবে ওমা আমি ঠকে যাব না তো মা না রিজে বল তুমি যে ঠকে গেলে আমিও যে ঠকে যাব রিজে বল মাগো তুমি যে এত বড় উপকার করেছো মা তুমি সত্য পরিচয় দাও মা তুমি কি মা দিজে মা আমি যখন তোমাদের গৃহে প্রতিপত হয়ে যেতে পারবো তখন তুমি বুঝতে পারবে আমার আসল পরিচয় বুঝতে পারছি মা তুমি সেই হতভাগিনী বিয়ে হলা মা দিজে মা তুমি শুধু দূর থেকে প্রাণ ভরে আশীর্বাদ করো দিজে বল আমার মনোবাসনা যেন পূর্ণ হয় দিজে বল আমার মনোবাসনা পূর্ণ হয় দিজে বল আশীর্বাদ করি মা তোর মনোবাসনা পূর্ণ হোক তোর মনোবাসনা পূর্ণ হোক তোর মনোবাসনা পূর্ণ হোক যাক ধার যখন ফিরে পেয়েছি নতুন জীবন ফিরে পেয়েছি এখন মহারাজের কাছে গাত ধরে যাব চিন্তা 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 একি দিজবর মহাশয় আবার আপনি কি মনে করিলেন আপনি আমার কন্যার জন্য স্বর্ণ চাইছিলেন সত্য দিজবর মহাশয় সেই স্বর্ণ ওগো দিজবর মহাশয় আমার বেহুলার জন্য স্বর্ণ আপনি কিসে করে নিয়ে এসেছেন কেন আমার পকেটে করে দিজবর মহাশয় একটা 12 বছরের কন্যার জন্য স্বর্ণ আপনি পকেটে করে নিয়ে এসেছেন ও মহারাজ আপনি আপনি কি আমার সাথে মজা করতেছেন একবার এনে দি দেখুন স্বর্ণটা দেখুন দেখুন একি একি স্বর্ণের এত উজ্জ্বলতা এর আগে আমি কোনোদিনের জন্য দেখিনি আমাদের স্বর্ণ আছে দেখ তা নাই হলো এই সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হবে আমি বিশ্বাস করি না দিজবর মহাশয় এ একবার এনেছি যখন ওজন করে দেখুন না না হয় ফিরে যাব বেশ বেশ দিজবর মহাশয় আপনার কথা মতে এই স্বর্ণ হার আমি ওজন করে দেখব যদি স্বর্ণ হার আমার বেহুলার থেকে বেশি হয় আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধ করে পাঠাবো আচ্ছা এই স্বর্ণ আর কমায় হ্যাঁ আপনাকে আমি কি করব জানেন কি করবেন আপনাকে আমি আপনাকে আমি এখন চেষ্ট দিয়ে দেব কথাটা যেন মনে থাকে ঠিক আছে বেহুলা বেহুলা ওদিকে গেলে ঝুলে দেবে এদিকে পুঁতে দেবে কোন দিকে পালাই বলবি ও মা সকলা মা তোরা একটু সাইড দে মা আমাকে দেখে চুপ কর মা খুব জোর ছুট মার ও মা বেহুলা ওঠো তুমি নিত্যের উপর আজ আমি তোমাকে প্রাণ ভরে ওজন করব মা বেশ পিতা দেখো তোমার রাজ্যের সভাসদগণ দেখো তো আমার রাজ্যের নরনারী একদিকে দিলাম স্বর্ণ অপর দিকে দিলাম মা বেহুলা কোনটা বেশি হচ্ছে স্বর্ণ বেশি হচ্ছে বেহুলা কম হয়েছে অসম্ভব হতেই পারে না সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হতে পারে না নিশ্চয়ই আমার ওজনের ভুল হয়েছে আমি আরেকবার ঘুরে ওজন করে দেখব এই স্বর্ণ হার বেশি হয় না আমার মা বেহুলা বেশি হয় দেখো তোমার রাজ্যের সভাসদগণ দেখো তোমার রাজ্যের নরনারী একদিকে দিলাম স্বর্ণ অপর দিকে দিলাম মা বেহুলা কোনটা বেশি হচ্ছে স্বর্ণ বেশি হচ্ছে বেহুলা কম হয়েছে মা বেহুলা তুমি এখন এসো মা ও গো দিজবর মহাশয় বলুন সত্যি স্বর্ণ বেশি হয়েছে আমি কথা দিলাম আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো আপনি এখন আসতে পারেন দিজবর মহাশয় মহারাজ আপনার পণ ছিল আপনার 12 বছরের কন্যার জন্য স্বর্ণ নেবেন নিয়েছেন স্বর্ণ কিন্তু আমাদের মহারাজের যে কি পণ আছে ও গো দিজবর মহাশয় আপনাদের কি পণ আছে দিজবর মহাশয় আমার কাছে আছে এই পঞ্চকুড়ি লোহের কলাই এই পঞ্চকুড়ি লোহের কলাই কি হবে দিজবর মহাশয় পঞ্চকুড়ি লোহের কলাই আপনার কন্যা যদি অনিবেশে অন্তর করতে পারে তাহলে আমরা পুত্রবধূ করে দিয়ে যাব ওই চম্পক নগরে মহারাজ দিজবর মহাশয় দিজবর মহাশয় বেহুলা যদি আমার কন্যা না হয় যদি আপনার কন্যা হতো পার্থের পার্থে দিজবর মহাশয় পার্থের এই পঞ্চমুড়ি বের করা হাতে দিলে দে পানি বেশি নিয়ে রন্ধন করে দেওয়ার কথা বলতে পারতে ও গো মহারাজ আমি যে যা
দাসের দাস, তা সেই আদেশ পালন করতে এসেছি। আর শুনুন মহারাজ, আপনার কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে, পারবে পঞ্চগুণী লয়ের কলাই অন্যায় সিদ্ধ করতে। আর যদি অসতী মায়ের অসতী কন্যা হয়ে থাকে, পারবে না পঞ্চগুণী লয়ের কলাই অন্যায় সিদ্ধ করতে। মহারাজ বেশ দেবর মহাশয়, দিয়ে যান আপনার এই পঞ্চমী লোহের কলাই। আমার স্ত্রী অমলা যদি সতী হয়ে থাকে, আমার বেহুলা যদি সতী হয়ে থাকে, আপনার ধরা পঞ্চমী লোহের কলাই আমি তো জানি না লঙ্ঘন করবো। দিদি দেবর মহাশয় আসো। নমস্কার নমস্কার ভগবান মনসা, বারবার তুমি কোন পরীক্ষা ফেলছো গো জননী? সামান্য নর মানুষ এই পঞ্চমী লোহের কলাই কেমন করে অনিবেশ অনিলে রন্ধন করবে? না না, আমাকে আমলাকে ডেকে সব কথা খুলে বলতেই হবে। অমলা অমলা, ওগো মহারাজ তুমি আমায় ডেকেছি মহারাজ। আমি তোমার কেন ডেকেছি শুনবে অমলা? কেন ডেকেছি মহারাজ? ওগো অমলা, তুমি যে বড় আশা করে তোমার বেহুলার জন্য স্বর্ণ চেয়েছিলে মহারাজ, সেই স্বর্ণ তুমি দেখবে না অমলা। ওগো মহারাজ আমি চেয়েছিলাম সত্য, কিন্তু সেটা আমার মনে থেকে আমি চাই।